অবশেষে সোমবার সকালে নাগরাকাটার জলঢাকা নদীতে ডুবে গিয়ে নিখোঁজ কিশোর সুবিত ওরাওয়ের দেহ উদ্ধার করল রেস্কিউ টিমের সদস্যরা। জলঢাকা নদীর যেখানে তারা স্নান করতে নেমেছিল সেখানেই জলের তলায় পাথরের মধ্যে আটকে ছিল সুবিতের দেহ। গতকাল রাত ভোর খুঁজেও মেলেনি সুবিতের দেহ। এদিন ভোর থেকেই নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার এবং ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের নেতৃত্বে তিস্তার অঙ্গিত রেস্কিউ সেন্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বোট নামিয়ে খোঁজা শুরু করে। শেষমেশ এদিনের সকালে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। এদিনের এই রেস্কিউ টিমে নেতৃত্ব দেন তিস্তার অঙ্গিত রেস্কিউ সেন্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাগর বসু, অঙ্গুল এপচা, রশ্মি তামাং, ধীরাজ দর্জি সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, গত রবিবার বিকেলে সুবিত সহ তার চার বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে নেমেছিল। সেই সময় বাকিরা উঠে এলেও সুবিত ওরাও ডুবে যায়। আমলোকে জানকারি দিয়ে গেয়া থা কি কাল ইয়াহা পে মতলব এক বাচ্চা জো হে জো মতলব কা নাম কে বনে বহর উসকো সুবিত করাও उसका जो बॉडी जो मतलब सर्चिंग के लिए जो वहाँ पे ये स्विमिंग कर रहा था तो डूब गया बोल के, तो इसी हिसाब से जैसे हम लोग यहाँ पे सर्च करने के लिए हम आज आ गए, तो जैसे हम लोग यहाँ पे पहुँच गए तो सर्चिंग के लिए हम लोग पहले मतलब लोकेशन देख लिए, लोकेशन चेक किए, उसके बाद में जैसे लोकेशन चेक करने के बाद में हम लोग यहाँ पे राफ्ट राफ्ट डाल के उसके बाद में राफ्ट से ऊपर से हम लोगों ने सर्च किया। तो जैसे सर्च किया तो हम लोग का टीम का जो मतलब एक लेडी है हम लोग के पास में, ठीक है, तो रोशनी तामंग, तो उसने बॉडी ऊपर से मतलब देख लिया। तो जैसे देख लिया उसके बाद में देखने के बाद में हम लोगों का जो मतलब भाई है साजन और जो सिविल डिफेंस का जो भाई था, सिविल डिफेंस का भाई और हम लोगों का भाई साजन दोनों जाके वो बॉडी को रिकवर किया वहाँ से, पानी के अंदर से उसको बॉडी को निकाल के बाहर में लेके आके फिर उसको फैमिली वाले को और पुलिस वाले को हैंड ओवर कर दिया बॉडी। सागर बसु ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সেলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।